এই গল্পের শুরুতেই আমাদেরকে এই গল্পের কিউট ফিমেল লিডকে দেখানো হয় যার নাম মোমো এখানে মোমো তার বেস্ট ফ্রেন্ড যার নাম ছিল জিয়া তার কাছ থেকে জানতে পারে কলেজের কলেজের একজন আর পপুলার ছেলে সেই সকল স্টুডেন্টদেরকে বিনা কারণে অনেকটা বেশি বুলিং করে মোমো তো এটা জানতে পেরে অনেকটা বেশি রেগে যায় কারণ বিনা কারণে কাউকে বুলিং করা একদমই ঠিক না অন্যদিকে আমরা তখন এই গল্পের মেন লিডকে দেখতে পাই যার নাম ইয়াও ইয়াও আজকেও এখানে একটি ছেলে বুলিং করতে চাচ্ছিল আর জিয়া যে ছেলের কথা বলেছে সে হচ্ছে ইয়াও ইয়াও আজকেও এখানে একজন ছেলেকে বুলিং করছিল তাকে জোর করে পানিতে ফেলে দিতে চাচ্ছিল তখনই এখানে মোমো চলে আসে ইয়াও ছেলেটিকে পানির ভিতরে ফেলে দেওয়ার আগেই এখানে মোমো তখন ইয়াওকে ধাক্কা মেরে পানিতে ফেলে দেয় আর এই সব ঘটনা তখন জিয়া আবার তার ফোনে রেকর্ড করে নেয় যদিও জিয়া অনেকটা ভয় পাচ্ছিল কিন্তু মোমো তাকে সাহস দেয় এরপরে দুজনে হোস্টেলে চলে আসে এখানে জিয়া যে ভিডিওটি রেকর্ড করেছিল ওটা সে আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয় পরের দিনের সিনে দেখানো হয় ইয়াও যখন কলেজে আসে তখন সে তো অনেকটা বেশি অ্যাটিটিউড নিয়ে কলেজে এসেছিলো বাট একটু পরে ইয়াও বুঝতে পারে যে কলেজে সকল স্টুডেন্ট এখানে তাকে নিয়েই কথা বলছিল একটু পরে ইয়াও এর ফ্রেন্ড তখন ইয়াওকে কালকের ওই ভিডিওটি দেখায় যেটা তো এখন অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছেন তাই সবাই এখন ইয়াওকে অনেকটা বেশি খারাপ ভাবছিলো এই সব কিছু দেখার পর ইয়াও তখন মো মোড় অনেক রেগে যায় এর পরের সিনে আমরা কিছু মেন এই দেখতে পাই আর এরা সবাই হচ্ছে ইয়াওয়ের জন্য অনেকটা বেশি ফিদা সবাই ইয়াওয়ের উপরে অনেকটা বেশি ক্রাশ খেয়েছিল আর এখন যেহেতু মোমো ইয়াওয়ের ওই ভিডিওটি করার পর ভাইরাল করে দিয়েছিল এই জন্য সবাই এখন মোমোর উপরেই রেগে আছে চাচ্ছিল মোমোর ওপর থেকে বদলা নেওয়ার জন্য আর এই সব মেয়েদের লিডারের নাম ছিল ফেই 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 তো অনেক আগে থেকে ইয়াওকে লাইক করে এই জন্য তার রাগ এখন মোমোর উপরে আরো দ্বিগুণ হয়েছিল এরপর থেকে ফেই ফেই আর তার ফ্রেন্ড তারা মিলে মোমোকে অনেকটা বেশি বুলিং করে এই সব কিছুতে মোমো অনেক রেগে যায় আর সে অনেকটা বেশি রাগ নিয়ে তখন ইয়াওয়ের সাথে দেখা করতে আসে ইয়াওকে অনেক বেশি কথা ছিল ইয়াও এখানে বুঝতেই পারে না মোমো তাকে এত কথা কেন শোনাচ্ছে আর মোমো এখানে ইয়াওকে কোনো কিছু বলার সুযোগই দেয় না কারণ সে মনে করেছিল তার সাথে কলেজে যেই সব কিছু হচ্ছে ওই সব কিছু আসলে ইয়াও তাদেরকে করতে বলেছে ইয়াওকে কথা শোনানো শেষ হয়ে গেলে মোমো আবার তার হোস্টেলে ফিরে আসে তখন সেইখানে জিয়ার কাছ থেকে জানতে পারে যে কালকে ফেই ফেই আর তার সকল ফ্রেন্ডরা কলেজে কিভাবে মোমোকে বুলিং করার জন্য একটি প্ল্যান বানিয়েছে এই সব কিছু দেখার পর মোমো আবার তার ফ্রেন্ডদের সাথে মিলে একটি প্ল্যান বানায় পরের দিনে আমরা কলেজের সিন দেখতে পাই যেখানে ফেই এই সকল ফ্রেন্ডরা মিলে প্ল্যান করছিল কিভাবে মোমোকে বুলিং করবে তারা তো এখানে অনেকগুলো বেলুনের ভিতরে পানি ভরতে থাকে আর এই পরে এই সব কিছু নিয়ে ওখান থেকে বের হয়ে আসে অন্যদিকে আমরা মোমোকে দেখতে পাই সে তার প্ল্যান অনুযায়ী তার সাথে করে ইয়াওকে একটি জায়গায় নিয়ে এসেছিল ইয়াও এখান থেকে যেতে চাইলেও মোমো তাকে যেতে দেয় না আর তখনই ওপর থেকে ফের ফের ফ্রেন্ডরা তাদের ওপরে পানি ভর্তি বেলুন গুলো তাদের ওপরে ছুটতে থাকে আর এই কারণে এখানে তখন মোমো আর ইয়াও দুজনেই ভিজে যায় এই সব কিছু চক করে এখানে ইয়াওয়ের কাছ থেকে ভুল করে মোমোর কপালে কিছু হয়ে যায় যে সিনটি কিনা দুজনের জন্যই অনেকটা বেশি অক্রট ছিল পরে যখন এই কথাটি ইয়াওয়ের ফ্রেন্ডরা জানতে পারে তখন তারা তো ইয়াওয়ের সাথে এটা নিয়ে অনেক বেশি মজা সে ইয়াওয়ের সাথে দেখা করতে এখানে ইয়াওয়ের কাছে তখন মোমোর নামে বদনাম করতে শুরু করে যে মোমো নামে এইসব বদনাম করা বন্ধ করো আর পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায় সব কিছুতে ফেই আরো রেগে যায় মোমোর উপরে পরে আমরা মোমো কে জিয়ার সাথে দেখতে পাই এখান থেকে আমরা জানতে পারি যে মোমো তো আসলে একজন অনেক ফেমাস ফ্যাশন ডিজাইনার হতে চায় মোমো ডিজাইন করতে অনেক ভালো লাগে আর মোমো তখন এখানে বসে থেকে তার ক্লাসের জন্য একটি ভালো ডিজাইন তৈরি করছিল তখনই এখানে আর তার চলে আসে মোমোর ওপরে অনেক রেগেছিল এই জন্য মোমো যে করেছে ওগুলো ছিঁড়ে দেয় চলে যাওয়ার পর মোমোকে আবারও ওই সব ডিজাইন গুলো নতুন করে তৈরি করতে হয় মোমো এই কারণে ফেফে এর উপরে অনেক রেগে যায় কারণ তার জন্য এখন মোমোকে রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে আর মোমোর এই কাজটি কমপ্লিট করতে অনেক রাত হয়ে যায় পরে রাতে যখন মোমো একা একা রাস্তা দিয়ে হাঁটছিল তখন মোমো কেন জানি মনে হচ্ছিল তাকে কেউ ফলো করছে কিন্তু সে পেছনে কাউকেই দেখতে পায় না আর যখন আবারও হাঁটতে শুরু করে হঠাৎ করে একটি হাত মোমোর কাঁধে রাখে মোমো এতে অনেক ঘাবড়ে যায় সে যখন পিছনে ফিরে তাকায় দেখতে পায় একটি ছেলে আর এই ছেলেটি তখন মোমোকে বলতে থাকে আমি তোমাকে লাইক করি লেন মোমোকে মোমোর অনেকগুলো ছবি দেখাতে থাকে মোমো তো তার এরকম ব্যবহার দেখে অনেকটা বেশি ভয় পেয়ে যায় আর ছেলেটিকে মানা করে দেয় যে আমি তোমাকে লাইক করি না এটা শুনে ছেলেটি তখন মোমোকে মারতে শুরু করে তোমরা যারা যারা আজকের এই গল্পটির এই পর্যন্ত দেখে এসেছো তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও আর সাথে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম আর সব সুন্দর সুন্দর গল্পগুলো দেখার জন্য আর গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও মোমো তো অনেক চেষ্টা করছিল এর হাত থেকে বাঁচার জন্য তখনই এখানে ইয়াও চলে আসে ইয়াও তখন এই ছেলেটিকে অনেক বেশি মারধর করে আর ইয়াও যে পথ প্রথমে যে ছেলেটিকে জোর করে পানিতে ফেলে দিতে চাচ্ছিল ওই ছেলেটি আসলে এই পাগল ছেলে মোমো এখানে তার পায়ে ব্যথা পেয়েছিল যার কারণে ইয়াও তখন মোমোকে তার কাঁধে করে পাশে থাকা একটি হসপিটালে নিয়ে আসে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল এই জন্য এখানে কোনো ডক্টরই ছিল না তাই এখানে তখন ইয়াও নিজেই মোমোর অনেকটা বেশি যত্ন করে পায়ে ব্যান্ডেজ করে দেয় মোমোর সাথে এখানে কিছুটা সময় কাটানোর পর ইয়াও বুঝতে পারে যে মোমো তো আসলে ছিল কালার ব্লাইন্ড মানে মোমো বুঝতে পারতো না কোন কোনটা কোন কালার এইটা জানার পর তো ইয়া অনেকটা বেশি অবাকি হয়ে যায় কারণ মোমতো ছিল একজন ফ্যাশন ডিজাইনার তাহলে সে কিভাবে কালার ব্লাইন্ড হতে পারে এখানে মোমো তখন ইয়াউকে বলতে থাকে যে প্লিজ তুমি এই কথাটি বাহিরের অন্য কাউকে বলে দিও না জানাই তো আমি ফ্যাশন ডিজাইনার হতে চাই কিন্তু কালার ব্লাইন্ডরা কখনোই ফ্যাশন ডিজাইনার হতে পারে না ইয়াও তো এমনিতেই চাচ্ছিল মোমোর ওপর থেকে বদলা নিতে আর এখন সে বদলা নেওয়ার জন্য একটি উপায়ও পেয়ে গিয়েছে তাহলে কেন এটা হাত ছাড়া করবে এই জন্য কুমুকে বলতে থাকে যে কিন্তু আমি এই কথাটি বাইরে সবাইকে কেন বলবো না এর বদলে তুমি আমাকে কি দেবে মোমো বলে যে তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমাকে তাই দেব ইয়া বলতে থাকে ঠিক আছে তাহলে এখন থেকে পুরো তিন মাস তুমি আমার খাবারের খরচ নেবে আর আমি তোমাকে যখনই আমার কাছে আসতে বলবো চলে আসবে মানে আমার বডিগার্ড হয়ে থাকবে মোমোর কাছে কোনো উপায় ছিল না এই জন্য সে ইয়াওয়ের এই কথায় রাজি হয়ে যায় মোমো দেখতে পায় যে রাত এগারোটা বেজে গিয়েছে এতক্ষণে মোমোর হস্টেল বন্ধ করে দিয়েছে এই জন্য তখন বাধ্য হয়ে দুজনকে এই হসপিটালেই থাকতে হবে দুজনে এখানেই ঘুমিয়ে পড়ে রাতে মোমোর অনেক বেশি ঠান্ডা লাগছিল এই জন্য ইয়াও তখন মোমোকে তার জ্যাকেটটি খুলে পরিয়ে দেয় আর মোমো তখন ভাবতে থাকে যে আমি এই ছেলেটিকে খারাপ ভেবেছিলাম কিন্তু এখন বুঝতে পেরেছি এই ছেলেটি অতটাও খারাপ না পরের দিন সকালে মোমোকে দেখতে পাই সে অনেকটা বেশি বিরক্ত ছিল কারণ আজকে তাকে ইয়াওকে খাবার খাওয়াতে হবে এরপরে সবাই খাবার খেতে আসে এখানে মোমো তো ইচ্ছা করে ইয়াউ এর জন্য সব ঝাল ঝাল খাবারগুলো অর্ডার করে যেই সব খাবার খেয়ে এখানে ইয়াওয়ের অবস্থা অনেক খারাপ হয়ে যায় কিন্তু এরপরেও সে সে এখানে এটা একদমই বুঝতে দেয় না এমন ভাব করে যেন ঝাল খাবার অনেক বেশি খেতে পারে এরপর থেকে ইয়াওয়ের যখনই খাবার খাওয়ার ইচ্ছা হতো সে মোমোকে বলতো আর মোমোকেও বাধ্য হয়ে বারবার ইয়াওয়ের জন্য খাবার নিয়ে আসতে হতো এভাবে কিছুদিন চলতে থাকে এরপর একদিন ইয়াও তো ইচ্ছা করে মোমোকে দিয়ে তার শরীরটি মাসাজ করিয়ে নিচ্ছিল আর মোমোকেও বাধ্য তবু এখানে ইয়াবের শরীরটি ম্যাসাজ করে দিতে হয় দুজনকে এভাবে দূর থেকে তখন ফেই ফেই দেখতে পায় তার অনেকটা বেশি জেলাস হচ্ছিলো এই জন্য ভাবতে থাকে যে কি করে আমি মোমোকে এখান থেকে তাড়াতে পারবো সে এখন যে কোনো উপায়ে মোমোকে ইয়াবের কাছ থেকে দূরে সরাতে চাচ্ছিলো আর ফেই ফেয়ের কাছে তো সময় অনেক বাজে বাজে সব আইডিয়াগুলোই থাকবে এর একটু পরে যখন মোমো তার ডিজাইন ক্লাসরুমে আসে তখন সে দেখতে পায় এখানে যে সবাই ডিজাইনগুলো করেছিল এই সব কিছু তো নষ্ট করে দেওয়া হয় হয়েছে শুধুমাত্র তারটা বেঁচে ছিল এটা দেখে মোমো অবাকও হয়েছিল আর এখানে তখন ফের ফের ফ্রেন্ডরা মোমোকে বলতে থাকে যে তুমি নিজে আমাদের সবার ডিজাইনগুলো নষ্ট করে দিয়েছো আর নিজেরটা রেখে দিয়েছ যাতে করে তুমি এখানে জিততে পারো আর আমরা সবাই হেরে যেতে পারি মোমো তো এইসব কিছু শুনে অবাক হয়ে যায় আর সে সবাইকে বোঝানোর চেষ্টা করে এই সব কিছু মোমো করেনি কিন্তু কেউ এখানে মোমোর কথা শোনে না উল্টো এখানে টিচারও তখন মোমোকে বলতে থাকে যে তুমি যেহেতু এখানে সব কিছু নষ্ট করেছো এই জন্য তুমি এখন এই পুরো ক্লাসরুমটি একা পরিষ্কার করবে এখানে তোমাকে কেউ সাহায্য করবে না মোমোর কথা এখানে কেউ বিশ্বাস করে না সবাই ওখান থেকে চলে যায় তখন মোমো আর জিয়া তারা দুজনেই ছিল এরপরে দুজনে তো বাহিরে চলে আসে পরিষ্কার করার সব জিনিসগুলো নেওয়ার জন্য মোমো তখন একা একা রাস্তা দিয়ে হাঁটছিল হঠাৎ করে একটি কার এসে মোমোকে ধাক্কা দিতে নিচ্ছিল তখন এখানে একটি ছেলে এসে মোমোকে বাঁচিয়ে নেয় এই ছেলেটির নাম ছিল র্যান তখন ওখানে আমরা কেউ দেখতে পাই সেও মোমোর সাথে ছিল কিন্তু কিছুটা দূরে ছিল তাই মোমোকে বাঁচাতে পারেনি মোমো আর রেন তারা দুজনে তো আসলে ফ্রেন্ড ছিল দুজনকে একসাথে দেখে এখানে একদমই ভালো লাগে না তাই সে দুজনকে আলাদা করে দেয় মোমো তখন এখানে সাথে রেনের পরিচয় করিয়ে দেয় এরপরে রেন আর ইয়াও তারা দুজনে একসাথে মোমোকে সাহায্য করার জন্য চলে এসেছিল দুজনে যখন এই রুমটি পরিষ্কার করছিল তখন দেখা যায় তারা দুজনে কাজ কম বেশ করছিল আর ঝগড়া প্রচুর করছিল যে সিনটা আমার কাছে বেশ ফানি লেগেছে এরপরে যখন ইয়াও একা একা অন্য একটি পাশে গিয়ে পরিষ্কার করছিল তখন সেখানে একটি ছোট্ট টয় দেখতে পায় যেটা দেখার পর ইয়াও বুঝতে পারে যে এই সব কিছু আসলে ফে করেছে কারণ এটা ছিল ফের এই জন্য ইয়াও তখন ফে সাথে দেখা করতে আসে আর ফে ফে বলে যে তুমি মিথ্যা কথা বলবে না আমি জানি যে তুমি আসলে ওই সব কিছু করেছো আর এরপরে মোমোর নাম দিয়েছ কিন্তু এরপরও ফে ফে এখানে কোনো কিছু স্বীকারই করছিল না ইয়াও বলে ভালোই ভালোই সব কিছু স্বীকার করে নাও মিথ্যে কথা বললে তুমি পারবে যাবে না আমার কাছে কিন্তু প্রমাণও রয়েছে ফে ফে তো আর এত সহজে নিজের ভুল স্বীকার করে নেবে না সে এখানে ইয়াউকে বলতে থাকে যে আমি এই সব কিছু একদমই করিনি আমার ফ্রেন্ড এই সব কিছু করেছে মোমোর উপর থেকে বদলা নিতে এরপরে আমরা মোমোদের ক্লাসের সিন দেখতে পাই এখানে তখন একটি মেয়ে সবার সামনে ক্ষমা চাইতে থাকে যে সে নিজে এই সব কিছু করেছে আর পরে মোমোর নাম দিয়েছে আসলে এই মেয়েটি তো এখানে ফে ফের কথা মতনই সবকিছু স্বীকার করে নিয়েছে যেখানে সে সব কিছু করেনি এরপরে ফের ফের কাছে একটি মেসেজ আসে তাকে তো ফ্যাশন ডিজাইনের জন্য একটি জায়গায় ইন্টারভিউ দেওয়ার জন্য ইনভাইট করা হয়েছে ফেফে এতে অনেক বেশি খুশি ছিল একটু পরে মোমোর আসে তাকেও একটি জায়গায় ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকা হয়েছে এটা যখন ফেফে জানতে পারে তখন তার অনেক রাগ হয় কিন্তু মোমো তো এতে অনেক বেশি খুশি ছিল কারণ সে এখন অনেক বড় একটি চান্স পেয়েছে ফেফের কাছে এটা একদমই ভালো লাগে না তাই সে মোমোর কাছে চলে আসে আর বলতে থাকে যে তুমি ওখানে গিয়ে কি করবে তুমি এমনিতে ওখানে সিলেক্ট হতেই পারবে না আর মোমোকে এখানে তখন অনেক ছোট কথা বলতে থাকে মোমো এতে আপসেট হয়ে যায় কিন্তু তার বেস্ট ফ্রেন্ড জিয়া মায়া এখানে মোমোকে অনেক বেশি মোটিভেশনাল করে যে তুমি অবশ্যই ওখানে সিলেক্ট হতে পারবে অন্যদিকে ইয়াও যখন জানতে পারে যে মোমো একটি ফ্যাশন ডিজাইন এতে যাচ্ছে অংশগ্রহণ করতে এই জন্য সে মোমোকে নিয়ে শপিং করতে আসে এখানে ইয়াও এর তখন একটি পিঙ্ক কালারের ড্রেস অনেক বেশি পছন্দ হয় তাই সে এটা আবার মোমোকে কিনে দেয় মোমো এরপরে তার হোস্টেলে ফিরে আসে মোমো হোস্টেলে ফিরে আসার পর দেখতে পায় যে জিয়াও তো তার জন্য একটি ড্রেস কিনে নিয়ে এসেছিল আর এইটা দেখার পর মোমো তো এরকম পড়ে যায় কনফিউজ এর ভিতরে যে সে এখন কোন ড্রেসটি পরে ওখানে যাবে ইয়াবের দেওয়া ড্রেস নাকি তার বেস্ট ফ্রেন্ড জিয়ার দেওয়া এই সুন্দর ড্রেসটি মোমো যদি ইয়াবের দেওয়া ড্রেসটি না পরে তাহলে ইয়াও কষ্ট পাবে আবার তার বেস্ট ফ্রেন্ড ড্রেসটি না পড়লে তার বেস্ট ফ্রেন্ড কষ্ট পাবে এই জন্য মোমোতে অনেক বেশি চিন্তা ভাবনা করার পর তার বেস্ট ফ্রেন্ড এর পরে নেয় যেটা দেখে জিয়া বলতে থাকে যে তুমি ইয়াবের দেওয়া ড্রেসটি কেন পরলে না ইয়াও এতে কষ্ট পাবে জিয়া বলে ও একদমই কষ্ট পাবে না আমি ওকে বুঝি বলবো এরপরে তো জিয়ার সাথে চলে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য এখানে প্রথমেই তার সাথে ফে ফে দেখা হয়ে যায় এখানে দুজনের ডেসি সেম ছিল আবার তার উপরে একে অপরকে একদমই সহ্য করতে পারে না এরপরে মোহাম্মদ জিয়া আর ইয়াও তারা তিনজনে একসাথে বসেছিল এখানে ইয়াও মোমোকে বলে তুমি আমার দেওয়া ড্রেসটি কেন পরনি মোমো বলে যে আমি এখন আমার বেস্ট ফ্রেন্ডের দেওয়া ড্রেসটি পরেছি আর রাতে তোমার দেওয়া ড্রেসটি পরব এতে করে আমি দুজনের ড্রেসটি পরতে পারবো এরপরে মোমো চলে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য এখানে তার সাথে ফে ফে দেখা হয় আর ফে তো অনেকটা বেশি খুশি ছিল যে মোমো এখানে সিলেক্ট হতে পারবে না কিন্তু আমরা মোমোকে দেখে বুঝতে পারি সে সিলেক্ট হয়ে গিয়েছে আর মোমো অনেক বেশি খুশি ছিল তাই সে বাইরে এসে ইয়াওকে হাক করে নেয় ইয়াও অনেক খুশি হয়েছিল এরপরে মোমোদের তো ফ্যাশন ডিজাইনের জন্য একজন মডেলকে প্রয়োজন ছিল কিন্তু তাদের কাছে কোনো মডেল ছিল না এই জন্য তারা দুজনে রাস্তায় এসে তখন মাইক বলতে থাকে যে তাদের একজন মডেলের প্রয়োজন তখনই ওখানে আবার রেঞ্জ চলে আসে সে হাতে একটি ফুলও নিয়ে এসেছিল আর এটা মোমোকে দেয় কারণ মোমো ওই ফ্যাশন ডিজাইনের সিলেক্ট হতে পেরেছে এই খুশিতে আর তখনই এখানে আবারও ইয়াও চলে আসে দুজনকে একসাথে দেখে একদমই ভালো লাগে না তাই সে তখন এখানে অসুস্থ হওয়ার নাটক করে আর বলে যে তুমি ফুল কেন নিয়েছো আমার ফুলে অ্যালার্জি এটা বলেই সে তো ফুলটি নিয়ে ডাস্টবিনের ভিতরে ফেলে দেয় রেনের আনা ফুলটি ইয়াও এভাবেই নষ্ট করে ফেলে এরপরে বলতে থাকে যে তোমরা রাস্তায় এরকম মাইক নিয়ে এখানে কি করতে এসেছো তখন এখানে জিয়া ইয়াওকে বলে যে আমাদের একজন মডেলের প্রয়োজন আমরা এখানে মডেল খুঁজতে এসেছি ইয়াও তখন তাদের মডেল হতে রাজি হয়ে যায় এরপর ইয়াও মোমোদের সাথে চলে আসে এখানে সবাই বসে পড়ে তাদের ড্রয়িং করতে আর ইয়াও তাদের সবার ভিতরে এরকম ভাবে শার্ট রেখে ছিল। সবাই তো তাদের ড্রয়িংগুলো কমপ্লিট করতে অনেকটা বেশি সময় নিচ্ছিল কারণ সবাই এখানে তখন অবাক হয়ে শুধু এর বডি দেখছিল এই জন্য ডিজাইন করতে অনেক দেরি হয় সবাই সব কিছুতে খুশি হলেও মোমোর কাছে এইসব কিছু একদমই ভালো লাগে না এরপরে মোমো আর ফেই তারা দুজনে চলে আসে তাদের দুজনের কাজের জায়গায় এইখানে তো ফেইফে আবারও মোমোর উপরে অনেকটা বেশি হিংসা করছিল সে চাচ্ছিল না যে মোমো এখানে থাকুক চাচ্ছিল মোমোকে এখান থেকে যে করি হোক বিদায় করে দিতে হবে এই জন্য সে আবারও ভাবতে থাকে কিভাবে এখানে থেকে সে মোমোকে তাড়িয়ে দিতে পারবে অনেক ভাবনা চিন্তা করার পর ফেইফে তো একটি উপায়ও পেয়ে যায় সে তখন মোমোর যে ডিজাইন ছিল ওই সবকিছু তার মোবাইলে ছবি তুলে নেয় আর এরপরে সে ওখান থেকে চলে যায় একটু পরে যখন মোমো আবারও এখানে আসে তখন সে এই সব কিছুর অবস্থা থেকে বুঝতে পারে যে অবশ্যই এখানে ফেই ফেই এসেছিল তার ডিজাইনগুলো চুরি করতে এই জন্য পরে তো মোমো আবারও নতুন করে অনেক সুন্দর একটি ড্রেস তৈরি করে আর যখন মোমোর এই ড্রেসটি সবাই দেখতে পায় সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আর মোমোর উপরে খুশিও হয়েছিল পরের সিনে ইয়াও আর ফেই ফেকে দেখানো হয় ফেই ফে ইয়াওয়ের সাথে কথা বলার জন্য ইয়াওকে এখানে নিয়ে এসেছে ফে ফেই এখানে ইয়াওকে বলতে থাকে যে তুমি কবে এখান থেকে এয়ারপোর্টে চলে যাবে তোমার তো ওখানে গিয়ে পড়াশোনা করা উচিত আসলে ফেই ফেই তো ইয়াও এর মাকে আগেই বলে দিয়েছিল যাতে করে ইয়াওকে এখান থেকে অ্যাডবোর্ডে পাঠিয়ে দেয় ইয়াও যদি একবার এখান থেকে এয়ারপোর্টে চলে যায় তাহলে কুকুরই এই সাথে দেখা করতে পারবে না আর ফেই ও তখন এয়ারপোর্টে চলে যেত তাহলে সে খুব ইজিলি আবার ইয়াও এর মনে জায়গা করে নিতে পারবে তাই সে চাচ্ছিল যে করেই হোক ইয়াওকে এখান থেকে পাঠিয়ে দেওয়ার জন্য কিন্তু ইয়াও বলে আমি এখান থেকে কোথাও যাব না কারণ মোমো এখানে অনেক বেশি একা তার আমার প্রয়োজন রয়েছে এটা বলে চলে যেতে নিচ্ছিল কিন্তু ফেই ফেই তার হাত ধরে তাকে থামিয়ে দেয় দূর থেকে এটা আবার তখন খুব মোমো দেখতে পায় আর সে দুজনের ওপরে অনেক বেশি রেগে যায় আপসেট ওখান থেকে চলে যাচ্ছিল চিয়া বলতে থাকে যে তুমি এইসব কিছুকে একদম রিয়েল মনে করো না মাঝে মধ্যে আমরা চোখে দেখ যা দেখতে পাই তার রিয়েল হয় না হতে পারে এদের ভিতর অন্য কিছু নিয়ে কথা হচ্ছিল তোমার উচিত একবার ওদের সাথে কথা বলার কিন্তু মোমো এখানে জিয়াকে বলে তুমি বুঝতে পারবে না আমি ওদের সাথে একদমই কথা বলবো না সে অনেকটা বেশি রেগেছিল পরে জিয়াও চলে আসে ইয়াও এর সাথে দেখা করতে আর ইয়াওকে বলতে থাকে যে মোমো এখন তোমার উপরে অনেক বেশি রেগে আছে মোমো তোমাকে আর ফেই ফেই একসাথে দেখতে পেয়েছিল এখন তোমার উচিত মোমোর রাগ ভাঙানো একটু পরে তো ইয়াও মোমোর কাছে চলে আসে মোমোর রাগ ভাঙানোর জন্য মোমো তখন লাইব্রেরিতে ছিল এখানে ইয়াও তখন মোমোকে বলে যে আমি জানি তুমি আমার উপরে রেগে আছো কিন্তু এরপরও আমি তোমাকে আমার সাথে লাঞ্চে যাওয়ার জন্য ইনভাইট করছি এতে তুমি একদমই মানা করে দেবে না তাদের এইসব কথাগুলো আড়াল থেকে তখন ফেই ফেই শুনতে পাই তার অনেক বেশি রাগ হয় এরপরে দুজনে একসাথে রেস্টুরেন্টে চলে আসে আর এখানে দুজনে তো একে অপরের সাথে ভালোই কথা বলছিল কিন্তু হঠাৎ করে ওখানে তখন ইয়াওয়ের মা আর ফে ফেই চলে আসে ফে ফে তো আগে ইয়াওয়ের মাকে এখানে মোমোর কথা বলে দিয়েছিল যে মোমো একদমই ভালো মেয়ে না এই কারণে এখানে ইয়াওয়ের মা আসার পর মোমোকে অনেক সব বাজে কথা বলে আর মোমোকে গরিব হিসেবে অনেক বেশি খটা দিয়ে কথা বলে কিন্তু ইয়াও এখানে তখন তার মায়ের কথায় কোনো পাত্তা দেয় না মোমোকে নিয়ে চলে আসে রাতে যখন বাহিরে ইয়াও আর মোমো তারা দুজনে ছিল তখন এখানে ইয়াও মোমোকে সরি বলে তার মায়ের ওই রকম ব্যবহারের জন্য মোমো ইয়াওকে বলে যে আমি তোমাদের মতন অতটা বেশি রিচ না কিন্তু আমি তোমার মায়ের কথাগুলো শোনার পর অনেকটা বেশি হার্ড হয়েছি মোমো এরপর এখান থেকে চলে যেতে নিচ্ছিল কিন্তু ইয়াও তখন মোমোকে ধরে নেয় আর মোমোর অনেকটা বেশি ক্লোজে চলে যায় মনে হচ্ছিল এরা দুজনে একে অপরকে কিস করছে বাট এরকম কোনো কিছুই করছিল না আসলে ইয়াও তো এরকম করছিল কারণ তার মা দূর থেকে এদের দুজন ওপরে নজর রাখছিল ইয়াওয়ের মা তো আসলে দেখতে চাচ্ছিল যে এরা দুজনে কি আসলে ডেট করছে নাকি শুধুমাত্র একে অপরের সাথে ঘোরাফেরা করছে পরের দিন কোম্পানিতে ফে ফেকে দেখানো হয় সে বুঝতে পারছিল না কিভাবে এখান থেকে মোমোকে তাড়িয়ে দেবে এই জন্য সে তখন মোমোর ল্যাপটপটি এসে চেক করতে থাকে যেখান থেকে ফে বুঝতে পারে মোমো তো আসলে ছিল একজন কালার ব্লাইন্ড ফে তো তার একটি উপায় পেয়ে যায় এই জন্য সে মোমোর যে ডিজাইন করার জন্য ফেরবিকগুলো ছিল ওগুলো চেঞ্জ করে দেয় আর মোমো যেহেতু কালার ব্লাইন্ড ছিল তাই সে এটা একদমই বুঝতে পারে না আর সে তখন ভুল ফেব্রিক দিয়ে তার ড্রেসটি কমপ্লিট করে একটু পরে ওখানে কোম্পানির ম্যানেজাররা চলে আসে তারা তখন মোমোকে অনেক বেশি কোশ্চেন করতে থাকে সে যে ড্রেসটি বানিয়েছে ওটা সম্পর্কে আর মোমো এখানে সব প্রশ্নের ভুল উত্তর দেয় মোমোর এরকম ভুল উত্তর দেওয়ার কারণে কোম্পানি সবাই বুঝতে পারে যে মোমো একজন কালার ব্লাইন্ড আর মোমো তখন এটা স্বীকার করে নেয় সে একজন কালার ব্লাইন্ড এরপরে ম্যানেজার মোমোকে তার সাথে নিয়ে যায় আর মোমোকে বলতে থাকে যে দেখো তুমি তো ডিজাইন অনেক ভালোই করতে পারো কিন্তু তুমি কালার ব্লাইন্ড আর আমরা যদি আমাদের কোম্পানিতে এরকম একজন কালার ব্লাইন্ডকে রাখি তাহলে আমাদের কোম্পানিরই লস হবে এই জন্য আমি তোমাকে এই কোম্পানিতে রাখতে পারছি না আর মোমোকে এই কোম্পানি থেকে বের করে দেয় এই সব কিছুতে মোমোর মন অনেক খারাপ হয়ে যায় মোমো তখন আপসেট হয়ে বাইরে আসে আর ইয়াওকে সে সব কিছু খুলে বলে আর ইয়াও তখন তাকে হাক করে সান্ত্বনা দেয় বলতে থাকে যে তুমি হাল ছেড়ে দিও না একদিন তুমি অবশ্যই অনেক বড় একজন ডিজাইনার হতে পারবে পরের সিনে আমরা ফেই দেখতে পাই ফে ফেই তো কোথায় যাওয়ার জন্য কারে ছিল কিন্তু সে অনেক লম্বা একটি ট্রাফিক জামের ভিতরে আটকা পড়েছিল তখনই আবার তার কোম্পানির ম্যানেজার তাকে ফোন করে আর বলে যে তোমার কাছে যে ফেরবিকগুলো রয়েছে তুমি যদি ওগুলো দশ মিনিটের ভিতরে কোম্পানিতে নিয়ে না আসতে পারো তাহলে তোমাকে এই জব থেকে বের করে দেওয়া হবে এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব তুমি এখানে চলে এসো আর ফেফেই তখন তো কারের ভিতর থেকে বের হয়ে রোডের ভিতরে দৌড়াতে থাকে তখন সাথে দেখা হয়ে যায়। মোমো যেন কোম্পানি পর্যন্ত ড্রপ করে দেয় আর এখানে মোমো তখন রাজি হয়ে যায় এরপরে সে তো নিজের স্কুটিতে করে ফেফে কে কোম্পানি পর্যন্ত ড্রপ করে দেয় যার কারণে এবারের মতন ফেই বেঁচে যায় কোম্পানি থেকে তাকে আর বের করে দেওয়া হয় না ফেইফে এখানে মোমোকে কে থ্যাংক বলে তাকে এরকমভাবে এখানে ড্রপ করে দেওয়ার জন্য আর সে মোমোকে এটাও বলে যে তুমি হাল ছেড়ে দিও না তুমি একদিন অবশ্যই বড় ডিজাইনার হতে পারবে আর তোমার সাথে আমার দেখা হবে স্টেজে তাই তুমি অবশ্যই নিজের ওপরে কনফিডেন্স রেখে কাজ করো ফে ফে চলে গেলে মোমোর কাছে ইয়াওয়ের একটি মেসেজ আসে ইয়াও তো তার সাথে মোমোকে দেখা করার জন্য বলেছিল এরপরে মোমো ইয়াওয়ের বলা ঠিকানা অনুযায়ী সে দেখা করার জন্য চলে আসে এখানে আসার পর মোমো দেখতে পায় যে ইয়াওয়ের ফ্রেন্ড আর মোমোর ফ্রেন্ড তারা সবাই তো এখানে মোমোর বানানো সুন্দর সুন্দর সব ড্রেসগুলো পরে র্যাম শো করছিল আরও তো এই সব কিছু করেছিল মোমোকে খুশি করার জন্য এই সব কিছু দেখে মোমো এখানে অনেক বেশি খুশি হয়েছিল সবাই তখন এখানে মোমো খুকে খুশি করার জন্য একসাথে অনেক বেশি মজা করে এই সব কিছুতে মোমোর মনটাও এখানেই ভালো হয়ে গিয়েছিল মোমো আবারও অনেকটা বেশি কনফিডেন্স ফিরে পায় এরপরে আবার সবাই একসাথে মোমোর বানানো সব ড্রেসগুলো তারা রাস্তায় নিয়ে এসে বিক্রি করার জন্য মাইকিং করতে থাকে সবাই এখানে আসে মোমোর ড্রেসগুলো দেখে কিন্তু কেউ এখান থেকে কোনো ড্রেসই কিনছিল না এই কারণে মোমো তো আবারও আপসেট হয়ে যায় তখনই এখানে আবার রেন চলে আসে মোমোর সাথে দেখা করতে আর এখানে মোমোকে বলতে থাকে যে তুমি চাইলে আমার ড্যাডির কোম্পানিতে এসে জব করতে পারো ওখানে অবশ্যই তোমাকে ভালো কিছু শেখানো হবে আর মোমো এতে রাজি হয়ে যায় এরপরে মোমো তো অনেকটা বেশি কষ্ট করে একটি প্রজেক্ট তৈরি করছিল আর এখানে তাকে ইয়াও সাহায্য করে পরের সিনে আমরা মোমোকে রেনের ড্যাডির কোম্পানিতে দেখতে পাই এখানে মোমো যে প্রজেক্টি তৈরি করেছিল ওটা রেনের ড্যাডিকে দেখায় যেটা দেখার পর রেনের ড্যাডি বলতে থাকে যে তোমার এই সব মডেল তো ভালোই ছিল কিন্তু এই সব কিছু অনেকটা বেশি ওল্ড এই জন্য তোমার উচিত নতুন কিছু বানানো আমি তো বলবো তুমি অন্যদের কোম্পানির সব ডিজাইনগুলো চুরি করো এতে করে তোমার অনেক লাভ হবে আমাদের কোম্পানিরও অনেক লাভ হবে কিন্তু মোমো এতে মানা করে দেয় কারণ সে চাছিল না অন্য কারোর ডিজাইনগুলো চুরি করতে মোমো চাই সে নিজেই কিছু করতে এরপরে মোমো বাইরে এসে রেনকে এইসব কথাগুলো বলে পরে আমরা রেনকে একটি বাড়ি দেখতে পাই সে অনেক বেশি ঝিঙ্ক করেছিল এখানে সে কে আসতে বলেছিল মোমো যখন এখানে চলে আসে তখন রেন তো অনেকটা বেশি ড্রাং থাকা অবস্থায় কে বলতে থাকে যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর মোমোকে এখানে তখন প্রপোজও করে কিন্তু মোমো তখন এখানে রেনকে রিজেক্ট করে দেয় যে আমি অন্য কাউকে ভালোবাসি এখানে মোমো সাথে সাথে ইয়াও এসেছিল ইয়াওকে আসতে দেখে মোমো তখন নিজেও এখানে তো অনেকটা বেশি ড্রিঙ্ক করে ফেলে যার কারণে সে নিজেও ড্রাঙ্ক হয়ে যায় তখন কে কোলে করে নিয়ে সে কারের ভিতরে বসিয়ে দেয় আর যখন সে সিট বেল্টটি বেঁধে দিচ্ছিল তখনই এখানে এদের দুজনের তো ফার্স্ট সকালের সিন দেখানো হয় যেখানে মোমো ঘুমিয়েছিল একটু পরে যখন মোমোর ঘুমটি ভেঙে যায় তখন সে দেখতে পায় যে সে তো কারো একজনের জুতা ধরে ঘুমিয়ে আছে আর মোমোর তো কালকের কথা একদমই মনে ছিল না এই জন্য সে এখানে তার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে যে কালকে সে কি করেছিল জিয়া বলতে থাকে যে কালকে তুমি ট্রাঙ্ক অবস্থায় জোর করে ইয়া পা থেকে তার জুতাটি খুলে নিয়েছিলে আর অনেকটা বেশি মাতলামি করেছিলে এই সব কিছু শোনার পর অনেক বেশি পেয়ে এখন সামানে যাবে নিয়ে একজনের সাথে দেখা করার জন্য চলে আসে এখানে ইয়াও তখন ওই লোকটিকে বলতে থাকে যে আমি মোমোর বানানো ডিজাইনের করা সব ড্রেসগুলো আপনাকে দেব। আর আপনি আপনার অ্যাপের মাধ্যমে এই সব কিছু বিক্রি করবেন এই কথাটি এই লোকটির কাছেও ভালো লাগে এই জন্য ইয়াওয়ের কথায় রাজি হয়ে যায় এরপরে ইয়াও মোমো আর তাদের সকল একটি একটি জায়গায় চলে আসে কারণ তারা এখানে তাদের নতুন কোম্পানি ওপেন করবে এই জন্য এই জায়গাটিকে অনেক সুন্দরভাবে পরিষ্কার করে আর সব সব কিছু একদম করে ফেলে আর এই কিছু করার মাধ্যমে এখানে মোমো আর ইয়াও তাদের দুজনের সম্পর্ক আরও অনেক বেশি ভালো হয়ে যায় এভাবে তারা তাদের কোম্পানি ওপেন করে আর মোমোর এই কোম্পানির নাম ছিল ইউনিক এর কিছুদিন পর ইয়াও ভাবতে থাকে যে এখন অনেক সময় পার হয়ে গিয়েছে তার উচিত এখন মোমোকে প্রপোজ করে দেওয়া সে মোমোকে লাইক করে এটা সে মোমোকে বলবে পরের দিন সে তো কোম্পানি অনেক সুন্দর করে সাজায় আর অনেকটা বেশি কনফিডেন্স নেয় আর যখনই ওখানে কেউ চলে আসে সে তো ওখানে ফুলের বুকি নিয়ে বলতে থাকে যে মোমো আই লাইক ইউ আমি তোমাকে ভালোবাসি এরপরে যখন ফুলের বুকিটি সরায়ে দেখতে পায় এটা তো মোমো না বরং তার নিজেরই মা ছিল মাকে দেখে তো একটু ভয়ই পেয়ে যায় কিন্তু এখানে এর মা তো ইয়াওকে বলে যে আমি তোমার ওপরে খুশি হয়েছি যে তুমি নিজে কিছু করতে চাচ্ছো আর আমি মোমোকেও মেনে নিয়েছি এরপরে মোমোর আসার অপেক্ষা করছিল একটু পরে ওখানে মোমো চলেও আসে মোমো আসার পরে ইয়াওকে করে কোনো কিছু বলার সুযোগই হাক দেয় না সেই বলে দেয় যে আমি তোমাকে লাইক করি শুনে ইয়াও তো অনেক খুশি হয়েছিল আর দুজনেই তখন খুশি হয়ে একে অপরকে হাক করে না। এর দিন থেকেই তো শুরু হয়ে যায় এই দিন দুজনের ডেট করা দুজনে একসাথে অনেকটা বেশি ভালো সময় কাটায় পরের দিনে আমরা মোমোকে আপসেট দেখতে পাই ইয়াও তো মোমোকে জিজ্ঞাসা করেন যে মোমো কেন এত বেশি আপসেট আছে তখন মোমো বলতে থাকে আর কিছুদিন পরই ফ্যাশন কন্টেস্টের একটি শো রয়েছে কিন্তু আমি ওটার জন্য একদমই প্রস্তুত হইনি আমার এখনও অনেক কিছু করা বাকি রয়েছে এই সব কিছু শোনার পর ইয়াও তখন অনেক জোরে জোরে চিৎকার করে এখানে মোমোকে বলতে থাকে কোনো চিন্তা করো না তুমি অবশ্যই ভালো করতে পারবে আর মোমোকে তখন অনেক বেশি মোটিভেশনাল করে অন্যদিকে আমরা ফেফেকে দেখতে পাই ফে ফ্রেন্ডটা এখন ফেফের ওপরে মিথ্যা একটি অপবাদ দিয়েছে যে ফেফে তাদের করা সব ডিজাইনগুলো চুরি করে আর এই মেয়েটি তো এমনভাবে মিথ্যে কথা বলেছিল যার কারণে সবাই এখানে ফেফেইকে ভুল বুঝছিল যদিও ফেফেই এমনটি করেনি কিন্তু এখন দেখা যাচ্ছে তার ফ্রেন্ডরাই তার বিপরীত পক্ষে চলে গিয়েছে পরে এটা যখন মোমো জানতে পারে তখন সে নিজেই এই বিষয়টি সম্পর্কে খোঁজ করে আর খোঁজ করার পর সে জানতে পারে যে ফেই ফেই তো এরকম কোনো কিছুই করেনি বরং ফেই ফেই ফ্রেন্ডরাই তার উপরে মিথ্যা অপবাদ দিয়েছে এই জন্য পরে আবার মোমো চলে আসে ফেই ফেই ওই ফ্রেন্ড ফেইফের সাথে দেখা করতে আর তাকে বলে যে আমি জানি ফেইফে এরকম কোনো কিছুই করেনি তুমি মিথ্যে কথা বলেছ ফেইফে তোমার কোনো ডিজাইন চুরি করেনি এখানে মেয়েটি বলে যে হ্যাঁ তুমি ঠিকই বুঝতে পেরেছো আমি ফেইফের উপরে মিথ্যা অপবাদ দিয়েছি ফেইফে আমার ডিজাইনগুলো চুরি করেনি তোমার মনে আছে ফেইফে যখন তোমার সাথে অনেক খারাপ খারাপ সব কাজগুলো করত সে ওই সব কিছুর দায় আমার উপরে চাপিয়ে দিত আর এখন আমি তার উপর থেকে বদলা নেওয়ার জন্য এই মিথ্যা অপবাদ ফেইফের উপরে চাপিয়ে দিয়েছি এভাবে আস্তে আস্তে এদের সব সময় কাটতে থাকে এখন তো এরা সবাই একসাথে অনেক ভালোভাবে কাজ করছিল এদের সবার কাজও অনেক ভালোই যাচ্ছিল কিন্তু হঠাৎ করে একদিন দেখতে পায় যে এদের একটি অ্যাপ তো হ্যাক হতে শুরু করেছে আর এটা কে হ্যাক করছে তাও বুঝতে পারছিল না এরপরে সবাই একসাথে খাবার খাওয়ার জন্য একটি রেস্টুরেন্টে আসে এখানে সবাই তো মজা করে খাবারই খাচ্ছিল কিন্তু তখনই হঠাৎ মোমো একটি অ্যাপ দেখতে পায় এই অ্যাপটি কিনা একদম তাদের অ্যাপের মতন ছিল যা দেখে সবাই অবাক হয়ে যায় আর এই অ্যাপটি বানিয়েছিল ছিল কোম্পানি যা দেখে সবাই আরও বেশি চিন্তিত হয়ে যায় যে রেন তাদেরই একটি অ্যাপের মতন অ্যাপ কেন বানিয়েছে আবার তার ওপরে এদের যে সবগুলো শেয়ার হোল্ডার ছিল তারা সবাই এদের ওপর থেকে টাকা চাইতে শুরু করে তাই সবাই আরও বেশি চিন্তিত ছিল ইয়াও এই সব কিছুতে অনেক রেগে যায় সে দেখা করতে আসে রেনের সাথে আর রেনকে এখানে মারতে থাকে বলতে থাকে যে তুমি আমাদের অ্যাপের মতন অ্যাপ কেন বানিয়েছো তুমি আমাদের অ্যাপটি কপি করেছো কিন্তু তোমাকে এরকম কে করতে বলেছিল তোমাদের জন্য এক আমাদের সব কিছুই অনেকটা বেশি খারাপ চলছে এখানে র্যান বলে তুমি কি বলছো আমি ওই অ্যাপটি তৈরি করিনি ওই অ্যাপটি আমাদের কোম্পানির একজন এমপ্লয়ারি বানিয়েছে রাতে আবার ইয়াও অনেকটা বেশি আপসেট ছিল কারণ এরা বুঝতেই পারছিল না যে এরা এখন কিভাবে এদের নতুন একটি অ্যাপ বানাবে কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর ইয়াও এর মাথায় অনেক ভালো একটি বুদ্ধি আসে আর সে তার বুদ্ধি খাটিয়ে তারা আরও একটি নতুন অ্যাপ বানানোর পরিকল্পনা করে অন্যদিকে রেন তো তার কোম্পানির ওই এমপ্লয়ীকে ফায়ার করে দেয় যে কিনা মোমোদের অ্যাপের মতন অ্যাপ বানিয়েছিল আবার অনেকটা বেশি পরিশ্রম করার কারণে আরো একটি নতুন অ্যাপ বানাতে পারে তাই সবাই অনেক বেশি খুশি ছিল পরের সিনে আমরা ফ্যাশন কন্টাসের ওই ফাইনাল সিনটুকু দেখতে পাই যেখানে আমরা মোমোকে দেখতে পাই যে মোমোর মডেল তো অন্য কেউ নয় তার নিজেরই বয়ফ্রেন্ড ছিল আর মোমো তার বয়ফ্রেন্ডের জন্য অনেক সুন্দর একটি ড্রেস বানিয়েছিল ইয়াও এই ড্রেসটি পরে অনেক সুন্দরভাবে র্যাম শো করে আর বিচারকদের কাছে এখানে ইয়াওয়ের ড্রেসটি অনেক বেশি ভালো লাগে আর এই সব কিছুতে মোমো আর তার পুরো টিম অনেক বেশি খুশি হয়েছিল একটু পরে মোমো তো এই স্টেজে চলে আসে এই স্পিচ দেওয়ার জন্য মোমো এখানে সবাইকে বলতে থাকে যে ফ্যাশন ডিজাইনার হওয়া আমার স্বপ্ন ছিল কিন্তু আমি ছিলাম এক কালার ব্লাইন্ড আর কালার ব্লাইন্ডরা কখনো এই ফ্যাশন ডিজাইনার বা ডিজাইনার হতে পারে না তাই আমিও কখনো এই ফ্যাশন ডিজাইনার হতে পারতাম না এই জন্য আমি হালও ছেড়ে দিয়েছিলাম কিন্তু আমার পুরো টিম আর আমার প্রিয় মানুষটি আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে তাদের সবার এত বেশি সাপোর্টের কারণে আজকে আমি এত ভালো একজন ডিজাইনার হতে পেরেছি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি এখানে তখন মোমো তো সবার সামনে ইয়াওকে থ্যাংক ইউ বলে তাকে এত বেশি সাহায্য করার জন্য আর সে এইটাও বলে সে অনেক বেশি ভালোবাসে এরপরে সে দৌড়ে গিয়ে হাক করে নেয় এতে সবাই অনেক বেশি খুশি ছিল সবাই তখন এতে দুজনের জন্য চেয়ার অফ করতে থাকে আর দুজনেও অনেক বেশি খুশি ছিল এরই সাথে আজকের এই গল্পটি শেষ হয়ে যায় তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ